আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আজকের ভিডিও নামাজের রুকুতে পড়ার সর্বোত্তম তিনটি নিয়ে। মুসলমানদের উপর নামাজকে মহান আল্লাহ তালাও ফরজ করেছেন তাই ধর্মবান মুসলমানরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন কিন্তু অধিকাংশ মুসলিম ভাই কিংবা বোন নামাজের রুকু থেকে ওঠার পর সোবাহানা রাব্বিয়াল আজিম সোবাহানা রাব্বিয়াল আজিম বলে থাকেন কিন্তু তো এছাড়াও আরও কয়েকটি তাজবিও রয়েছে যা অনেক গুরুত্ব বহন করে আল্লাহর কাছেও অনেক প্রিয় আপনিও নামাজে এই তাজবিওগুলো পাঠ করতে পারেন এই তাজবিওগুলি হলো এক নাম্বার সোবাহানা রাব্বি আল আজিম তিরমিজি আবু দাউদ অর্থ হল আমার প্রভু পবিত্র ও মহামহিম দুই নাম্বার সোবাহান কাল্লা হুম্মা ওয়া বিহামদিকা আল্লাহ আমি আবার বলছি সুবাহ হুম্মা ওয়া বিহাম দিকা

আপনার উপরই ইমান এনেছি আপনার কাছেই নিজেকে সঁপে দিয়েছি আপনার নিকট অনবরত আমার শ্রবণ শক্তি আমার দৃষ্টি শক্তি আমার মরজা আমার অস্থি ও আমার শিরা উপশিরা মুসলিম মিসকাত Thanks for watching. Do not forget click the subscribe button and hit the bell icon.